আমার নাম খোকন কোথা থেকে এসেছি আমি মাদারীপুর ঢাকা থেকে এসেছি কি করেন আসলে অ্যাকচুয়ালি আমি কোনো জব করি না বা পেশাদারি কোনো ব্যবসাও করি না তবে কিছু একটা সাথে সম্পৃক্ত যেটা আমার একটা পুষ্কুনিতে মৎস্য আছে আর দুইটা গরু আছে আর এমনি কৃষিতে মনে করেন কৃষিতে আপনার তিন বিঘা এটা আপনার আপনার এই যে আপনার রবি শস্য যেটা ওটা আছে এই হলো আমার নিয়ে এটা নিয়ে আসি তো এখানে আমি যেভাবে আসছি আমার ছোটো ভাই এক ফোন দিলো ফোন দেওয়ার পরে বললো যে আপনি ডাকা আসেন আপনার একটা প্রশিক্ষণ আছে তো বললাম কিসের প্রশিক্ষণ পরে বলস তো এটা আমার কাছে একটা কেমন যেন একটা লাগবে বায়ো জিনিসটা কি আসলে তো তখন আমি বললাম যে বায়ুফুলক জিনিসটাকে তো আপনি আমাকে বলল যে আপনি আসেন আপনাকে আমি ট্রফিক দেখা মানে তা আসলাম আসার পরে দেখলাম যে আসলে মোবাইলে চাল যে বাজারের এই যে বায়োফলক সম্পর্কে যে আধুনিক ধারণা এটা আপনি আমাকে দেখাইলো আর অন্য অন্য আছে অন্য অন্য এই যে বায়োফলক সম্পর্কে অন্য অন্য যারা শিখাচ্ছে বাংলাদেশে ওদের যেমন সাইক সিরাজ ওটাকেও দেখালো মানে কিছু একটা ধারণা দিল যে এই বিষয়টা হলো এরকম তো ওখান থেকে আমি ঠিক আছে এটা তো একটা ভালো প্রযুক্তি বাংলাদেশের এখান থেকে যারা বাংলাদেশে যারা বেকার যুবক যারা আছে এরা কর্মঠ হওয়ার জন্য একটা ভালো একটা পথ যেহেতু নদীমাতৃক বাংলাদেশ তো নদীমাতৃ বাংলাদেশ ঠিক আছে কিন্তু এখানে আমাদের বাংলাদেশের নদীমাতৃক দেশ আস্তে আস্তে এটা নষ্ট দিকে বা নষ্ট হয়ে যাচ্ছে বা এটা বিলুপ্তির পথে তো এটাকে উদ্ধার করার জন্য মাসের যে বাংলা বাঙালি মাসে ভাতে বাঙালি তো এটাকে পুনরায় উদ্ধার করার জন্য যদি বায়োফুলক্স বাংলাদেশে চালু করা হয় তাহলে আশাবাদী বাংলাদেশ মৎস্যর যে অভাব সেটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এর থেকে একটা বৈদেশিক মুদ্রা আনেন আশা করা যায় ধন্যবাদ